Confused, not to be sure. To me, Pura segmenta set course of Tavim Kijitan or That's right, to the biggest crowd that we have had so far in this show. প্রতিটা এপিসোডের মতোই এই এপিসোডে আমাদের দুজন খুব স্পেশাল গেস্ট থাকবে যাদেরকে আমরা আগেও একসাথে দেখেছি বিভিন্ন রকমের কন্টেন্টে এবং যেমন আমার পিছনে এই পোস্টারটা যেটা আসবে এখন সেটার মধ্যেও ছবিটা অনেক সুন্দর ছবিটার মধ্যে লেখা আছে হচ্ছে আজ কিছু একটা হবে এই দুজন যখন একসাথে হয় তখন আসলে অনেক রকম ব্যাপার হয় যেমন মাঝে মধ্যে তারা এরকম যেমন একসাথে তাকায় থাকে আর মাঝে মাঝে তারা রাগ করে আবার মাঝে মধ্যে দেখা যায় যে একজন আরেকজনের দিকে তাকায় আছে বাট নট একটলি ডিরেক্টলি তাকায় আছে বাট দ্যাটস রাইট আমাদের এই এপিসোডের একজন গেস্টকে তো আমরা অনেক দেখছি ফার্স্টে উনি অনেক গান গাইতো গান গাইতে গাইতে ফ্রেন্ড বানাই ফেলতো গান ফ্রেন্ডস হ্যাঁ তো ওস্তাদ টাইপের মানুষ আরেকজন হাও তিনি কিন্তু আমাদের এপিসোডে মানে এই সিজনে একবার আসছেন অলরেডি তোমরা খেয়াল করছো কিনা জানি না বাট এরকম একটা মোমেন্ট হয়েছিল যে মোমেন্টটায় এখানে কেউ একজন বসা ছিল ওনার খুব কাছে কেউ একজন মানুষ এবং পিছনে ওনার ছবিটা আসছিল এবং ওনার বেটার হাফ ওনার নামটা গেস করতে পারে নাই ইয়া We already know who these two people are. So ladies and gentlemen, without any further ado, let me welcome the two guests for the night, who's none other than Tamim Ridha and Mumtaz Chaudhary.

মনে হয় খুব কম মানুষকে নিয়ে গান বানাইছি তো টয়া হচ্ছে ওরকম একটা পার্সন যাকে আমি একটা গান বানাইছি মানে এটা মানে ওই গানটা বেসিক্যালি টয় অ্যান্ড সাউন্ড ভাইকে নিয়ে বাট গানটা আসলে আনরিলিজ এটা আসলে পাবলিশ করা যাবে না প্রবাবলি হ্যাঁ এটা কখনো পাবলিশও করা যাবে না এত সুইট এত রোমান্টিক এবং আমাদেরকে বাস মারার জন্য একেবারে পারফেক্ট একটা সং স্পিকিং অফ বাস মারা আমরা ওয়াটার শোতে এই কারণে একটা সেগমেন্ট রাখি সবসময় শুরুতে 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 একটা সেগমেন্ট রাখি আসলে না যে শুরুতে সবাই ভালো ভালো কথাবার্তা বলে ভালো ভালো কথাবার্তা বলে কি হবে রাইট শুরুতে আমরা যেহেতু যে বলতেছি ওরা বাস মারা সো উই হ্যাভ দিস সেগমেন্ট কল নরমাল রোস্টিং সো নর্মাল রোস্টিং ব্যাপারটা খুবই খুবই সিম্পল এবং খুবই নর্মাল সেটা হচ্ছে দুই রাউন্ড হবে তোমরা একজন একজন একটা রাউন্ড করে আরেকজনকে রোস্ট করবে মানে নর্মাল রোস্টিং মানে কিন্তু এমন একটা রোস্টিং যে ধরো যেটা শুনে তুমিও হাসতে পারো ও হাসতে পারে সবাই মিলে হাসতে পারো বাসাকে কাটতে পারো

যদি তুমি জানো যে এরকম মানুষরা ওয়েট করতেছে তোমার জন্য তুমি একটু নিজেকে আসলে ওভাবে রেডি করে আনতা বাট তুমি ওদের কি তো আচ্ছা এইটার আমি কোনো অ্যান্সার দিব না আমি একটু ক্রাউডের কাছে একটু জানতে চাই যে মানে আমি কি ঠিক আছি মানে আমি কি ক্রাউডের কাছে এটাও আমি জানতে চাই আমার পাশে ঠিক আছে অলরাইট আই রেস্ট মাই কেস এটা তো নগদে বলতি

যেহেতু তামিম ভাই জিতে গেছে সো আমরা এখন একটা কাজ যেটা করতে হবে তামিম ভাই সে স্ক্রিনে আমরা একটা ছবি আনতে চাই যে তামিম ভাই ওনার জীবনে অনেক বড় একটা পরিবর্তন আসছিল একটা সময় উনি গান গাইতো সো কি ধরনের গান গাইতো অনেক সুন্দর গান গাইতো ও কি সুন্দর না হ্যাঁ বাংলাদেশি আইরল লাই একটা গিটার চোখে একটা চশমা উনি জাজদের সামনে দাঁড়ায় গান গাইতো রাইট সবাই জাজ মানে গান গাইতো তারপরে জাজরা বলতো ভালো ভালো হয়েছে আরো এরপর যেটা হবে এরপরে উনি জাজ হয়ে গেল জাজ হয়ে বললো সবাইকে তোমার যদি ইউটিউবার হতে হয় তাহলে তোমার রাখবে কনসিস্টেন্সি তোমার লাগবে ডিসিপ্লিন এবং রেগুলার ভিডিও তুমি বানাবা কোথায়

তখন দেখতাম হচ্ছে যারা কন্টেস্টেন্ট ছিল তারা অনেক প্যাশনেট অনেক সিরিয়াস অনেক প্রিপারেশন মানে কন্টেস্টেন্টের যা প্রিপারেশন বাবা আমার তার থেকে আরো বেশি প্রিপারেশন তো এখন আস্তে আস্তে যত যুগ যাচ্ছে সবে আমরা একটু শর্টকাট খুঁজি তো বেশি তো দেখি যে কন্টেস্টেন্টদের মধ্যে প্রিপারেশন কম তো ওই সময় আসলে আমরা ওই ওই জিনিসটা অনেক বেশি এনজয় করতাম আর একটা রিয়েলিটি শোতে মানে ও একটা রিয়েলিটি শোতে আসছে তো কয়েকটা মজার জিনিস আছে ইন্ডাস্ট্রির মানুষজনের সাথে ওদের মানে যারা ইন্ডাস্ট্রি লিডার তাদের সাথে কথাবার্তা হয় পিয়ার হয় শিখার সুযোগ হয় বোথ এন্ড এটা আমাকে এনহ্যান্স আমার এই মাত্র তামিম ভাই মানে সময়ের সাথে সাথে জীবন চেঞ্জ হয়ে যাওয়ার কথা বললো সময়ের সাথে সাথে তোমার জীবন অনেক বদলে গেছে তোমার জীবনে ইউ রিমেম্বার মানে অনেকদিন আগে আমি টয়বকে হোস্ট করছিলাম একটা ছোট্ট একটা শোতে

তারপরে সব ধ্বংস এইভাবে আমি একবারও ধ্বংস উচ্চারণ করছি মুখ দিয়ে আমি আমি আজকে বলতেছি তুমি কিন্তু তুমি তুমি আমার জামাই কিন্তু আমার নাম বলছিল একটু লেটে বলছিল কিন্তু ইউ আর দা পারসন যে এটাকে এত বড় বানাইছো এত বড় বানাইছি যেখানে মানুষজন গিয়ে গিয়ে বলছে যে আপনি আপনার বইয়ের নাম ভুলে গেছেন ভুলে নাই ও মানে ওই একটু লজ্জা পেয়ে তারপর একটু বলতে চাইছে আর কি বইয়ের নাম

ডেমাস ডাকল আর ইউটিউবার সিনেমার কাজী কাছাকাছি একটা নাম বলে

না কি করে সমীর আচ্ছা ওয়েট পরিচয় আছে বললে সমীর ভাই নামাস কেন আপনের মতো আর কি বিষয়টা ও আমার সবচেয়ে আপন মানে ওয়ান অফ দ্য আরে আরে প্লাস আমার সব সিক্রেট সোর আর this is be the last and final round in three, two, one. দে দেখি 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 আমি এটা এখন তাকে দিব সে এটা ডিজার্ভ করে ঠিক আছে বিকজ সে একটা রিয়াল মাদ্রিদ জার্সি পরে আছে আমি আমি একটা অঙ্গমঙ্গি করব আমি আমি অনেকগুলো বিষয় নিয়ে কনফিউজ যে ও তুমি কনফিউজ না তুমি শিওর তুমি পুরো সেগমেন্টটা সেট করছো তামিমকে জেতানোর জন্য এমন এমন পিক দিয়ে রাখছে মানুষ জোভানার শাওন ছাড়ো তুমি কাউকে কারো সাথে তোমার কানে কারো সাথেই তো নাইক ছিল না রোনালদো নাইক ছিল ভাই আজব কথা উনি বলতে গেছে কি জোভান না শাওন ছাড়া কাউকে আমি নেই না মানে বাবা রোনালদো নাইক ছিল না না তো তাহলে কেন হ্যাঁ

আমরা এখন সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি আসলে তার মিধাকে নাটকে দেখি সো কোন লাইফটা আসলে লাইক পার্সোনালি ইউ ফিল যে ইজ বেটার আমার এখন আইম কানেক্টিং ডটস রাইট আমার ডটস কানেক্ট করার জন্য দুইটা জার্নি ইম্পর্টেন্ট ছিল আমার জন্য ইউটিউবের জার্নিটা মজার আরও বেশি কারণে যে ওইখানে আমার মনে আছে আমার ফ্রেন্ডরা যখন আমরা শ্যুট করতাম দেখা গেছে ধূপ ইয়ে করা লাগবে যে শ্রমিক নিজে ধূপের বাটি হাত পুরে যাবে এরকম অবস্থা ধরে আসে তো ওইটাতে যে ডেডিকেশনটা আর ওটা যে প্রি প্রোডাকশন প্রোডাকশন পোস্ট প্রোডাকশন তিনটা ফেজ আলাদা আলাদাভাবে কাজ করতে হয়েছে আমাদেরকে সো গানফ্রেন্ডসের একটা ভিডিও বানাতে ইট ইউজ টু টেক অ্যারাউন্ড সেভেন ডেজ অনেক টাইম কনজিউমিং একটা প্রোডাকশন তো এটার সাথে অ্যাসোসিয়েশনটা অনেক স্ট্রং অনেক মজবুত সো এটাও এটাও এনজয় করতেছি আমি হোয়াট ইজ দ্য জার্নি দ্যাট ইউ সাজেস্ট যে ডু ইউ থিঙ্ক কারো ইউটিউবিং শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন নিজের মতো করে নিজে শুরু করে তারপর আস্তে আস্তে কাজ করা উচিত অর

যদি ও মানে বাচ্চু স্যার আমাকে সময় একটা কথা বলতো যে আমি বি ইউর সেলফ তো ওই নিজের অরিজিনাল মানে অরিজিনালিটিটা রেখে কন্টেন্ট বানালে ওয়ান্ডারফুল বিকজ নাটকের যে স্কিল সেট লাগে এটা আসলে ওইটা ওটার জন্য আলাদা চর্চা আছে অনেক কী এই পুরা টাইমটায় হোয়াট ইজ দ্য মোস্ট প্রেশাস লার্নিং দ্যাট ইউ হ্যাড যে এইটা শেখার পর আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে গান করার পর মাংকি বিজনেস করার পরে আমার হাতে কোনো কাজ নাই আমি কি করব তখন জানতাম না তো তখন আমি একটা ক্যারেক্টার বিল্ড করছি গান ফ্রেন্সের ওটার নাম হচ্ছে ওস্তাদ আমি আর সৌভিক যখন রেকর্ডিং শেষ করে বের হইতাম গান ফ্রেন্ডসের সবাই সৌভিককে চিনতো আমাকে চিনতো না বিকজ আমি তো তখন ওস্তাদের গেট আপে নাই সো দ্যাটস মাই অ্যাচিভমেন্ট মানে আউটসে সো গান যখন করছি তখন আমি আসলে আমার অভিনয়ের একটা ট্যালেন্টটা দেখাইতে পারছি থ্রু ইউটিউব তারপর মানুষজন

আ মিউজিক ভিডিওস অ্যাক্টিং এন্ড দেন তারপর দিকে চলে গেছো আমার আসলে স্টার্ট হয়েছিল একটা বিউটি পেজেন্ট দিয়ে লক্ষ্যালে সুপারস্টার ওইটা থেকে আসলে আমার আমার কোনো আমি আসলে ডিসাইড করতে পাইনি যে আমি আসলে কি করব বিকজ আমার মিডিয়ার সম্পর্কে কিংবা এই মিডিয়া সেক্টরে কাজ করার কোনো চিন্তা মাথায় ছিল না আমি জাস্ট একটা শোতে আসছি রিয়েলিটি শোতে আমি একটা ভালো চলে গেছি পাবলিক আমাকে পছন্দ করছে সো এরপরে কি আমি জানতাম না এরপরে কি দেন আমি আস্তে আস্তে সবগুলো এক্সপ্লোর করা স্টার্ট করলাম যে আসলে আমি কোথায় কাজ করতে চাই তখন আমি অ্যাক্টিং প্রথম আমার প্রথম কাজ ছিল একটা নাটক চ্যানেল এর জন্য একটা করা অধেখা মেঘা মেঘের কাব্য অপূর্ব ভাই ছিল আমার কোয়াটেস্ট যেদিনের সাথে আমার শুটিং আমার দিয়ে ডায়লগ আসলে আমি এরপরে মডেলিং ট্রাই করলাম ফটো শুটস অ্যান্ড এভরিথিং দেন আমি শর্ট ফিল্ম স্টার্ট করলাম মিউজিক ভিডিওস টিভি এভরি সেক্টরে কেন জেনে আমি কল পাচ্ছিলাম এবং আমি এখানে কাজ করছিলাম অ্যান্ড আলটিমেটলি অ্যাক্টিংয়ে এসে আমি মজাটা পেয়েছিলাম টু বি ভেরি অনেস্ট যে আসলে এভরিডে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আমি প্লে করতে পারি মানে কয়েকদিন পর পরই একটা নতুন ক্যারেক্টার প্লে করছি একটা নতুন গল্প প্লে করছি আর একটা সম যেহেতু নাটকের একটা সময় থাকে একটা বড় সময় থাকে টিভিসিতে খুব ছোটো সময় থাকে তো নিজেকে এক্সপ্রেস করার জায়গা টিভিসিতে কম আমার কাছে সবই করতে ভালো লাগে মানে আমার কাছে হচ্ছে যে এই সেক্টরে মিডিয়া সেক্টরে থাকাটাই আমার কাছে মজা লাগে যে দে লাভ যে আমি যখন আমার বাসা থেকে বের হই

তারপরে ইভেন ব্যবসা নামাই ফেলছে ওটাও হয়ে গেছে তামিম ভাই নিজের গাড়িটা নিয়ে অনেক প্যাশনেট উনি ওনার গাড়িটা অনেক পছন্দ করে এবং ওটা নিয়ে অনেক অনেক পোস্ট দেয় সো দ্যাটস অল সামথিং ভেরি গুড টু সি ওটা খুবই ভালো না আসলেই আই রিল লাইক দ্যাট অলসো টাইপুর ক্ষেত্র টাইপুর এজ আ লাভলি ফ্যামিলি অ্যান্ড উনি যে কাজটা করে সেটা অনেক মজা করে করে বাট যদি ইন জেনারেল যেহেতু এই শোয়ের অনেক বড় একটা অডিয়েন্স পোর্শন হচ্ছে গিয়ে পিপল হু আর ইন দ্য টোয়েন্টিজ বা হচ্ছে গিয়ে এইটিন থেকে টোয়েন্টি ফোর বা থার্টিজ সো ওদের জন্য ইফ ইউ হ্যাড এনি সাজেশন যে ঠিক আছে দিস ইজ হাউ ইউ শুড ইউ নো থিঙ্ক অ্যাবাউট লাইফ বা দিস ইস হাউ ইউ শুড অ্যাপ্রোচ লাইফ ডাজেন্ট হ্যাভ টু বি যে তুমি মিডিয়ায় কাজ করতে হবে বাট ইন জেনারেল এনি ওয়ান হোয়াট উড ইউ সে আই উইল জাস্ট বলবো হোয়াট মানে বি ইওর সেলফ ফার্স্ট এন্ড যেটা ভালোবাসো ওইটাই করো মানে মনে করতেছো ও এটা করে পপুলার হয়ে গেছে ও গান গিয়ে পপুলার হয়ে গেছে আমাকে গান গাইতে হবে তাইলে আমি পপুলার হব কিংবা একটা ভালো কিছু অবস্থানে চলে যাব নো নট দ্যাট তুমি আগে আইডেন্টিফাই করো তুমি কি ভালো পারো অ্যান্ড কোনটায় তুমি প্যাশনেট এই প্যাশনটা যখন খুঁজে বের করে ফেলতে পারবা অ্যান্ড এটার উপরে তুমি ওয়ার্ক করবা অ্যান্ড ওইটা তোমাকে তোমার সাকসেস দিবে তোমাকে মানি দিবে মানে এভরিথিং ইউ গান আগে মানে তুমি পাবা যখন তুমি তোমার প্যাশনকে ফলো করবা এটা কেনও কিছু হতে পারে একটা ছেলে কুকিং প্যাশন হইতেই পারে একটা মেয়ের বাইক চালানো প্যাশন হইতেই পারে যদি ওটা প্যাশন হয় এবং তুমি মন থেকে করো এবং ট্রুলি করো একদম ওইটাকেই কিছু মনে করে করো দেন ডেফিনেটলি ইউ গান সাকসেসফুল পার্সন আমার কাছে যেটা মনে হয় যে যখন কারো প্যাশন কেউ খুঁজে বের করতে পারে তো লেটস এ সিঙ্গিং আমার প্যাশন তো সিঙ্গিং যদি আমার প্যাশন আসলেই হয়ে থাকে তাহলে সিঙ্গিংয়ের জন্য আমি যা কিছু করব কোনো কিছুই কিন্তু আমার স্ট্রাগল না

মিউজিক ভিডিও সিম্পল প্রথমে আমরা যেটা করবো আমরা দুজনকেই অডিয়েন্স থেকে চারটা করে ওয়ার্ড করে দিব চারটা ওয়ার্ড যেটা র্যান্ডমলি অডিয়েন্স এখন দিবে ঠিক আছে ওইটা দিয়ে ইউ হ্যাভ টু মেকিরিক্স দুই লাইনের একটা লিরিক্স এবং তোমরা দুজনেই তোমাদের টিমে আরো দুজন অডিয়েন্স টিম মেম্বারকে নিতে পারবে সো উইল বি একটা টিম তামিম এন্ড देयर আ টিম তয়া সো ফাইনালি আমরা তোমাদেরকে একটু টাইম দিব তোমাদের গানটা বানানোর পর কিছু প্রপস থাকবে প্রপসগুলো দেওয়ার পর একটা বিট থাকবে বিটটা তোমরা চুজ করতে পারবে তারপর ইনসেনলি এখানে দুইটা টিম তাদের মিউজিক ভিডিওটা আমাদের সামনে পারফর্ম করবে যেই টিমকে তোমরা বেশি ভোট দিবা হি অর শি ইজ বি দ্য উইনার ফার্স্ট এই যেটা করতে হবে ফার্স্ট এই তোমরা দুইজন করে টিম মেম্বার পিক করবা গান তুমি বানাই দিবা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা সো টিম মেম্বার পিক করবা সো কে ফার্স্ট অফ অল উই উইল সিলেক্ট দ্য টিম মেম্বারস ফর তামিম মিথা সো হ্যান্ডস আপ তামিম মিথা টিমে কে আসতে চাও তামিম ভাই দুইজন একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা গান লিখতে পারে কে বিকজ আমার গান ফ্রেন্ডস সব গান তো সোভিক লিখে সো এই সব ওই কনফিডেন্টলি ভুল উত্তর পড় আসবে ওকে এই যে এই যে ভাইয়া ভাই একজন ওছে ভাইয়া চলে আসো জ্যাকেট পরা ভাইয়া ওকে

আমার নাম হচ্ছে সোহান খান আমি হচ্ছে বর্তমানে আমি শ্রাবণী আক্তার পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ছোয়া আমি এইচএসি তে পড়াশোনা করছি আরে পরীক্ষা আমি মোহাম্মদ নিবির মাহবুব আমি অনার্স সেভ করছি বি বি ও ওকে সো প্রথম ওয়ার্ড অডিয়েন্স বলো হ্যাঁ টাকা আচ্ছা তামিম ভাই তোমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে টাকা ঠিক আছে হ্যাঁ টাকা দাঁড়া দাঁড়া দাঁড়ো টাকা ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ফোর তামিম ভাই তারপর হচ্ছে আর একটা ওয়ার্ড বলো ভালোবাসা ভালোবাসা ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ফর তয়াপু টিম ভালোবাসা মানে আমার জন্য আসলে টাকা তয়ের জন্য ভালোবাসা হ্যাঁ এইভাবে এরকমই হয় ভাইtabular ভালোবাসে যে যেটা ভাই টিমের সেকেন্ড ওয়ার্ড হচ্ছে ছেকা টাকা ছেকা ভাই টাকা ছেকা

Evong Bebsha. Okay? So nasty of Eganta. Alright, guys. This is Cholin Music Video Banay. And our first team is Team Toya. the words are Bhalobasha, Cholona, Batpar, Evong Bapsha. Let's have the performance of Team Toya. Let's go! হাই হাই আমার দুই গার্লফ্রেন্ড এই জায়গা ভালোবাসার ব্যবসায় তুমি করলা বাট পারি হ্যাঁ ভালোবাসার ব্যবসায় তুমি করলা বাট পারি চলো না গাড়ি 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 ভালোবাসার ব্যবসায় তুমি কল্লাবাট পারি হে ভালোবাসার ব্যবসায় তুমি কল্লাবাট পারি হে চলো না গাড়ি 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 তোমরা কি লিরিক্স বুঝতে পারছি না ভালোবাসার ব্যবসায় তুমি করলা বাট পারি ছলনাকারী 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ সাই ইউ সি তোমরা এখন অবজার্ভ করবা উই সেকেন্ড টিম টিম তামিমের ওয়ার্ডস ছিল টাকা ছেকা চোর এবং অপরাধী ইন 3 টু 1 তামিম উইল স্টার্ট এন্ড দ্য বিট উইল স্টপ ইন 3 2 1 আসলে বিটা লাগবে না কারণ আমাদের বডিতে মানে বিটা থাকবে আমি হচ্ছে এই পারফরমেন্সের জন্য লিরিক্স স্ট্যান্ড এক্স্যাক্টলি থ্যাংক ইউ থ্যাংক ইউ টাকা পয়সা জীবনে আমি অনেক কামাইছি খালি ভালোবাসায় ঘর খাইয়া খাইছি লোকে বললে চোর মায়ের বড় গলা তোমার ভালো ও খালি পুরো লিরিক্স বাদ দিয়ে ই

তুমি হ্যাঁ আসো আসো দাঁড়ো 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 এক ডিসিশন নেওয়ার আগে আমি বলতে চাই আমরা চেষ্টা করেছি আমাদের টিমকে নিয়ে পারফর্ম করার সেম দেখেছেন ওরা গাই নাই আমরা পারফর্মই করে নাই কিছুই করে না আপনি আমরা একটা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি এক্স্যাক্টলি আমাদের দুইজন খুব ভালো পারফর্ম করেছে আই এগ্রি আপনারা সেভাবে জানাবেন কে কেমন করেছে অলরাইট গাইস এখন হবে বিচার তুমি কথা বলো তোমার আমি না তোমার যে টিমমেট ই ই করছে বসে বসে বাদ দাও গাইস 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 এখন দিস ইজ দ্য মোস্ট প্রেশাস গেম সেগমেন্ট অফ দ্য নাইট চল মিউজিক ভিডিও বানাই দ্যাট উইল ক্যারি অল দ্য পয়েন্টস অফ দ্য শো অন্য সব গেম সেগমেন্ট বাদ সো আমি আগে বলতো আগে কিংবা না ঠিক আছে এরকমই জীবনটাই এরকম ওয়াটার শো ওকে সো

What a so, ladies and gentlemen, that was our episode with the brilliant Tamim Rida and Mumtaina Choldry. Can we have a round of applause? Thank you. Amra, thank you.

জীবনে যদি কিছু করতে হয় তখন তুমি ঈদ রাতের বেলায় মানুষের চাহিদা মেটাও তুমি লোকাল বাসে করে মানুষকে নিয়ে এসে আদর কইরা ঘরে তুলো আর ঘাট নামাও